আসসালামু আলাইকুম এভরিওয়ান, আশা করি সবাই খুব ভালো আছেন। আমরাও আপনাদের দোয়া এবং আল্লাহর রহমতে খুবই ভালো আছি। তো সেদিন যে শপিংগুলো করলাম, তো আজকে আপনাদের সাথে শেয়ার করব যে কি কি শপিং করলাম। তো এই যে এখানে একটা খেলনা আছে, তো এটা নিয়েছিলাম, এটা কিন্তু 100 টাকা নিয়েছিল। তো এই খেলনাগুলো আমার ভাইজি আর আমার মেয়ের জন্য কেনা হয়েছে, আর এই খেলনাগুলোর কোয়ালিটি সত্যিই কিন্তু খুব ভালো ছিল। তারপর এই যে এখানে একটা আরেকটা খেলনা আছে, তো এটা হচ্ছে হাঁস, একটা বড় হাঁস আর তার সাথে তিনটা ছোট্ট বাচ্চা আছে। তো বাচ্চাগুলো খুব সুন্দর, কিউট কিউট দেখতে। তারপর এই যে দেওয়ালে টাঙানো, এই যে এটা একটা নিলাম, সুইট হোম। তো এগুলো দেওয়ালে হ্যাঙ্গিং করলে খুবই ভালো লাগে, কালারফুল, দেওয়ালটা খুব সুন্দর দেখা যায়। তো এটা একটা নিলাম, আর তার সাথে একটা শোপিস নিয়েছি। তো 100 টাকায় অনেক সুন্দর সুন্দর জিনিস ছিল। তো এখন ভাবছি যে আরও কিছু নেওয়ার দরকার ছিল। তো যতক্ষণ দোকানে ছিলাম বুঝতে পারছিলাম না যে কী নেবো আর কী নেবো না। তো এই যে এই শোপিসটা নিয়েছি, এই শোপিসটা 100 টাকা নিয়েছে, আর এই শোপিসটা কিন্তু কাঁচের। তাছাড়া এখানে কিছু নাস্তার আইটেম নেওয়া হয়েছে, এখানে চানাচুর আছে আর লাড্ডু নেওয়া হয়েছে। তো লাড্ডুটা আমার খুব পছন্দের, ওই জন্য লাড্ডুটা যখনই আসি তখনই নেওয়া হয়। আর এখানে যেবার কিছু শীতের পোশাক আছে, তো এখান থেকে আমি বেশি কিছু নিলাম না, কারণ এখানের ড্রেসের কোয়ালিটি অতটা ভালো ছিল না, তাই জন্য আমি অল্প করেই নিলাম। আর ঢাকায় যাওয়ার পর আমি ওকে ভালো ভালো ড্রেস কিনে দেব। তো এখান থেকে জাস্ট মানে এখন চলা মতন কিছু কিনলাম, যেহেতু শীত পড়েই গেছে আর নিতেই হবে। তো এই যে ওর জন্য 2 জোড়া মোজাও নিয়ে আসলাম, আর 2টা প্যান্টও নিয়ে আসলাম, আর 2টা গেঞ্জি নিয়েছি। তো এগুলোই নিলাম, আর বেশি কিছু নিইনি, আর বাদ বাকিগুলো আমি ঢাকার থেকে নিয়ে দেবো ওকে। তাছাড়া ওর জন্য যেগুলো নিয়েছি এগুলোর কোয়ালিটি একটু ভালো ছিল, বেছে বেছে এগুলো পেয়েছিলাম ভালো কোয়ালিটির, তাই জন্য এগুলোই নিয়েছি। একটা বিছানার চাদর, তো এটা নিয়েছি বাটিকের ভিতরে। বাটিকের বিছানার চাদর আগে আমার ব্যবহার করা হয়নি, আম্মু ছিল তো আমার ব্যবহার করা হয়নি, তো আমি একটা নিলাম দেখি কেমন হয়। তো বাটিকের বিছানা চাদরটার কালার বেশ ভালোই লাগছিল, আর এগুলো বিছানায় পাতলে অনেক সুন্দর লাগে। তো এখানে আরও কিছু শপিং আছে, যেমন এই যে এই একটা কার্পেট, এই কার্পেটটা নিয়েছি। তো কার্পেটটা কেমন হয়েছে সবাই জানাবেন, আর শীতের সময় তো ঘরে কার্পেট লাগেই, কার্পেট ছাড়া মনে করেন ফ্লোরে তো হাঁটাই যায় না, এরকম একটা অবস্থা। আর সাথে নিয়েছি এই যে 2টা গাছ, এই কাটা মুকুটটা আর রঙ্গনটা। তো এই পলির ভিতরে যে 2টা আছে এই 2টা। তো আজকের ভিডিওটা এই পর্যন্ত, সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।